সেপটিক ট্যাঙ্কে শ্রমিকের কাজ করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে তিনহাটা থানার বড়নাচিনা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম ছাদেকুর ও নবী মিয়া। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রামের এক বাড়িতে সেপটিক ট্যাঙ্কের শাটারিং এর কাজ করছিলেন দুই ভাই। সেই শাটারিং খুলতে প্রথমে বড় ভাই ট্যাঙ্কে নেমেছিলেন। বড় ভাইয়ের চিৎকার শুনে ছোট ভাই ট্যাঙ্কে নেমে পড়েন। তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হলে দুই ভাইকে মৃত বলে জানান চিকিৎসক। এ বিষয়ে এক পুলিশ কর্তা কি বলেছেন শুনে নেব। এই সেফটি ট্যাঙ্কে দুজন মারা গেছে, দুজন মারা গেছে, এখন বডি এখানে পাঠানো হয়েছে, পরে পিএম পরে পাওয়া যাবে কি পোস্টমর্টম পরে পাওয়া যাবে কি অ্যাকচুয়ালি কি কি ইস্যু ছিল। ওর মধ্যে একটু মতলব খারাপ ইনসিডেন্সই হওয়া বাট উসমে অভি অ্যাকচুয়াল রিজন ফর ডেথ কী করে মারা গেছে, ক্যাকচুয়াল কারেন্ট কী আছে, কোনো ইলেকট্রিক শক ছিল ইয়া সফোকেশন করে মারা গেছে ইয়া ওখানে জল ছিল জল ডুবে গেছে কি একটু অ্যাট প্রেজেন্ট ক্লিয়ার নেই, পোস্টমর্টম করে পাবো। কেউ বলছে নাম্বারই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেলে দেবো। কেউ বলছে গ্যাস ছিল, হতে পারে হতে পারে, একটু চেক করতে হবে, ফায়ার ডিপার্টমেন্টেও বলা হয়েছে একটু পোস্টমর্টম করে একদম ক্লিয়ার হয়ে যাবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।